of it. নমস্কার সকলকে, আশা করি সকলে ভালোই আছেন। অনেক ব্যস্ততার মাঝে অনেক দিন থেকে নতুন কোনো তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। আজকে আপনাদের কাছে রঙিন ফুলকপি চাষের বিষয়ে কৃষক ভাইদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের কিছু হলেও বুঝতে সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুরেশ বর্মন, মাথাভাঙা 2 নং ব্লক আঙ্গারকাটা পাড়া ডুবি আমি বাসিন্দা। আমি নতুন করে এবার এই রঙিন ফুলকপি চাষ করেছি। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন দেশে ব্রকোলি চাষের পাশাপাশি রঙিন ফুলকপি চাষের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই রঙিন ফুলকপি যেমন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তেমনি অন্যান্য মিনারেল এবং ভিটামিনে এ প্রচুর পরিমাণে থাকায় এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমি এবার নতুন করে বেগুনি, ব্রকোলি, হলুদ লাগাচ্ছি, তাতে দেখি যে মোটামুটি ফলন ভালোই আছে। আশা করি আগামীতেও চেষ্টা করব। প্রথম আমি বীজ সংগ্রহ করে চারা ফেলছি, ফেলার পরে বীজতলা থাকে এখানে খেতে লাগাছি, তারপরে চাষ মনে করে নেড়ানি দিছি, চাপান দিছি, একবার জল দিছি, একবার জলতে মোটামুটি আর দেওয়া লাগে না। বর্তমান যুগে বিভিন্ন রোগ প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে সঠিক রাখতে সাহায্য করে। কমলা রঙের ফুলকপিতে থাকে বিটা ক্যারোটিন ও বেগুনি রঙের ফুলকপিতে থাকে অ্যান্থোসায়ানিন। ক্যারোটিন যা ত্বক ও চোখের পক্ষে খুবই ভালো, এবং বেগুনি রঙের ফুলকপিতে থাকে অ্যান্থোসায়ানিন, যা আমাদের রক্তনালীকে পরিষ্কার করতে এবং একে সারাই করতে, কোলাজেন ধ্বংস করতে এবং ক্যান্সার প্রতিরোধে এর বিশেষ গুণ রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই রঙিন যে ফুলকপিগুলি রয়েছে যেমন কৃষকদের দামের দিক থেকে লাভবান করছে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও এই রঙিন ফুলকপির প্রচুর ভালো গুণাগুণ রয়েছে। আমি এই যে হলুদ কালার ফুলকপিটা করছি পাইকারি রেটে, গাছ পাতা সহ আর কি 16-17 টাকা পাইকারি বিক্রি করতেছি বা করছি, এখন তো শেষ হয়ে গেছে এটা। আর এই যে গোলাপি কালারটা একদিন নিয়ে গেছি 20 কেজি জোকা প্রথম আর কি, এটা 15 টাকা বিক্রি করছি। এই যে সাদা ফুলকপির থেকে অনেক বেশি দাম আর কি এটা। অবশ্য আমি একটু কম করছি, এই জমিতে হবে কি হবে না তা আগামীতে আমি আশা করি একটু বেশি করে করবো এটাই আর কি। বর্তমানে কৃষি দপ্তর এর বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে তার মাধ্যমে ও অন্যান্য ফার্মার্স ক্লাব বা এফপিসিগুলি রয়েছে, সেগুলো কৃষকদের এই রঙিন ফুলকপি চাষের বিষয়ে
উৎসাহিত করছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে শরীরের ইমিউনিটি বাড়াতে সুষম খাদ্য গ্রহণ যেমন জরুরি, তেমনি খাদ্য তালিকায় এর চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কৃষক বন্ধুরা আগামী মরশুমে যদি এই রঙিন ফুলকপির চাষ করে থাকেন তো অবশ্যই লাভবান হতে পারবেন আশা করা যায়, কারণ সাধারণ ফুলকপির থেকে এর দাম সর্বদাই বেশি থাকে।